ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো এগ প্যানকেক। এগ প্যানকেক বানাতে আমাদের যা যা লাগবে সেগুলি হলো, আলু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ময়দা, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, দুটো ডিম, ধনে পাতা কুচি, আর ভাজার জন্যে নিয়েছি মাখন। আলুতে আমরা প্রথমে ময়দা দিয়ে দেব, তারপরে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতন নুন। এবার আমরা একে একে ডিমগুলিকে ভেঙে দিয়ে দেব। তারপরে দেব ধনে পাতা কুচি, চামচ দিয়ে এটিকে ভালো করে মিক্স করতে হবে, যেমনভাবে আমরা ভিডিওতে দেখিয়েছি। এরপর প্যান গরম হলে তাতে আমরা মাখন দিয়ে দেবো। মাখনটি ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। এবার আমরা চামচে করে মিশ্রণটি পরিমাণ মতন প্যানে দেব। চামচে করে সামান্য শেপ করে নিতে হবে, যাতে এটি আকারটি গোল আসে, যেমন করে আমরা ভিডিওতে দেখিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এটিকে আমরা উল্টে আর এক পিঠ ভেজে নেব। এইভাবে আমরা দু পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবে আমরা আরও কয়েকটি এগ প্যানকেক এইভাবে বানিয়ে নেব। এবার এটি সার্ভের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।